বিএনপি জি ইলেকশনে বলুন। আসে নাই, আওয়ামী লীগ নিজেরা নিজেরাই ইলেকশন করতেছে, এরপরেও কেন এত হুমকি ধামকি? তাহলে কি আওয়ামী লীগ নিজেরাই আতঙ্কে আছে? তরুণ ভোটাররা কি অধীর আগ্রহে অপেক্ষা করতেছে ভোট দিতে যাবে, মানে ব্যাপক সংখ্যক লোক ভোট দিতে যাবে, তো যেখানে 70টার বেশি দল অংশগ্রহণ করে না এই দল নির্বাচনে, তারা বয়কট করছে, পছন্দের কোনো প্রার্থী নাই, শুধু আছে ডামি পুতুলের মতন প্রার্থী আর গৃহপালিত বিরোধী দল, তাদের ভোট দিতে যাবে? উনি কিভাবে আশা করেন যে ব্যাপক সংখ্যক জনগণ এই নির্বাচনে হ্যালো, ভোট দিতে যাবে? স্যার জনাব মোজাম্মেল হক কোথা থেকে বলছেন? ছোট করে প্রশ্নগুলি একদম ছোট করে সবাই গুছিয়ে প্রশ্নগুলো প্রস্তুত করুন যেন সাথে সাথে বলতে পারেন। মোজাম্মেল, সালাম আলাইকুম সাগর ভাই, আপনি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, বলুন সালাম আলাইকুম জি, আমি চট্টগ্রাম থেকে বলছিলাম। আর একটু জোরে আমি বলতে হবে, কোথা থেকে? আমি চট্টগ্রাম থেকে বলছিলাম, চট্টগ্রাম হ্যাঁ, থেকে। আপনার হেডফোনটা কাজ করছে না, আপনি কাছে নিয়ে কথা বলুন। জি বলুন, জোরে বলুন। হ্যাঁ, আমি 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 আমার প্রশ্ন হচ্ছে যে, আমাদের সদ্য স্যার আমাদেরকে বলছে যে সবাই ভোট দিতে যাবে, যেখানে 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 উনি একটু আগে ওনার কথাই বললো যে সরকারকে হবে এবং হবে সবে নিশ্চিত, তাহলে আমি কেন ভোট দিতে যাব? আর গতকালকে ওবায়দুল কাদের স্যারের একটা বক্তব্য আমি শুনলাম, উনি বলছে যে 70% ভোট ওনারা, 70% লোকের ভোট ওনারা পাবে। সেই পেজকে যে পোস্টটা দিছে, সেই পোস্টটা আমি 1 ঘন্টার মধ্যে 5,000 লোক সেটা ভিউ করছে, সেই 5,000 লোকের মধ্যে 4,800 লোক সেটার মধ্যে হাহাকার দিয়েছে, সেটা কি জনগণ না? আমি স্যারের কাছে এসে এই প্রশ্নটা করতে চাই। কারণ হাহা রিয়েক্ট বলবে বলতে কি আপনি নেগেটিভ কিছু বুঝাচ্ছেন নাকি? হাহা রিয়েক্ট হয়তো আনন্দের সাথে। অবশ্যই হাহা রিয়েক্ট, আচ্ছা অবশ্যই অবশ্যই হাহা রিয়েক্ট, অবশ্যই নেগেটিভ, আচ্ছা, ধন্যবাদ। অবশ্যই নেগেটিভ। আবু নুমান, আবু নুমান বলুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আচ্ছা, যে সরকার তো প্রায় সময় বলে আসছে, এবং আপনি কি নির্বাচন কোথায়? কমিশন, কুমিল্লা, আপনার নামের পাশে কুমিল্লা লেখা, আপনি কি কুমিল্লা থেকে জয়েন করেছেন? কুমিল্লা থেকে বলছি, এই জন্য লিখে দিছি। হুম, তো বলছি সরকারও বলতেছেন এবং কি নির্বাচন কমিশনও বলছেন যে দেশ বাছাইতে হলে নির্বাচন ছাড়া কোনো বিকল্প রাস্তা নেই, মানুষকে বাঁচাইতে হলে বিফল, জনগণকে বাঁচাইতে হলে নির্বাচনের কোনো বিকল্প নেই। তো বর্তমান সরকার তো সব দিক দিয়ে উন্নয়ন করেছেন বলতে আছেন, এত উন্নয়ন করেছেন, মানুষদের খাবার দিয়েছেন, গরিব নেই, এরপর জনগণ দেশ কেন বাঁচার হুমকি আসে, বাঁচানোর জন্য কেন প্রশ্ন আসে? এটা তো 1971 সালের স্লোগান ছিল, এত বছর ধরে এটা স্লোগান ছিল না, এখন কেন এই প্রশ্ন আসে দেশ ধন্যবাদ বাঁচানো? জনাব কাজল খান। আরো ছোট করে প্রশ্ন। আসসালামু আলাইকুম সাগর ভাই, আমি সৌদি আরব থেকে বলছি। জি বলুন। আমি কিছু ইনফরমেশন দেওয়ার জন্যই আমি আপনার এই অনুষ্ঠানে যোগদান করছি। তো ইনফরমেশন হইছে আমার এলাকা, আমি আমার কত আসন আমি এটা বলতে চাইতেছি না, হয়তো পরে আমার সমস্যা হইতে পারে। আমি আমার বন্ধু বান্ধবের সাথে কিছু ফোনে আলাপ করছি, মানে প্রায় 7 জনের মতো আমার বন্ধু বান্ধব আছে এলাকায়, ওনাদের সাথে আমি ফোনে আলাপ করছি, কথা বলছি মানে নির্বাচন সম্বন্ধে। তো ওরা বলতেছে যে নির্বাচন কারা, ভোটটা দিমু কাকে, ভোট দিলেও পাস, ভোট না দিলেও পাস, আচ্ছা, নির্বাচন আমরা কেন্দ্রে যামু কি জন্য, এই এটা তাদের ধারণা। আর ওরা আমার আরেকটা ইনফরমেশন দিছে যে ইউনিয়ন আপনি পরিষদ, যেটাকে আপনি ইনফরমেশন বলছেন এটা আমরা খোলামেলা এতক্ষণ ধরে এগুলি নিয়ে আলাপ, ধন্যবাদ আপনাকে। ধরো আরেকটা ইমাম ইনফরমেশন হোসেন, আমি দিব সাগর ভাই, প্লিজ। শেষ করতে হবে, শেষ করতে হবে, লম্বা করলে অনেকে দেখছেন তো অপেক্ষা করছে, আপনি বেশি সময় দিতে পারবেন, শেষ যে করুন। আমাদের ওই আসনের যে প্রার্থী, উনি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং মেম্বারদের আদেশ দিছে ভোটের দিন বাড়ি বাড়ি গিয়া ভোটার আইনে ভোট কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য। ধন্যবাদ। ধরো এটা তো স্বাভাবিক, সবাইকে ভোটারদেরকে নিয়ে ভোট কেন্দ্রে নিয়ে যাবে, এটা তো স্বাভাবিক, এটা ইনফরমেশনের, গোপন ইনফরমেশনের কি হলো আমি জানি না। যাই হোক জনাব ইনাম হোসেন, বলুন কোথা থেকে বলছেন? সাগর ভাই, জি আমি সৌদি আরব থেকে বলছি। বিএনপি ইলেকশনে বলুন। আসে নাই, আওয়ামী লীগ নিজেরা নিজেরাই ইলেকশন করতেছে, এরপরও কেন এত হুমকি ধামকি? তাহলে কি আওয়ামী লীগ নিজেরাই আতঙ্কে আছে, নাকি আতঙ্কে থাইকা জনগণের আতঙ্কে রাখতেছে? জি এটাই আমার জনাব প্রশ্ন। ফারুকুজ্জামান, ফারুকুজ্জামান, ফারুকুজ্জামান বলুন কোথা থেকে বলছেন? জি, আমি চাঁপাইনবাবগঞ্জ থেকে বলছি। জি বলুন।
ওহিদুজ্জামান স্যারের কাছে আমার প্রশ্ন, আমরা যে একটা রাষ্ট্রবিজ্ঞান পড়েছি, তাহলে সেটা কি আবার নতুন করে আমাদের জন্য পুস্তক বানাবেন কিনা স্যারেরা? আর এই যে যেখানে আমাদের সবকিছু কনফার্ম যে প্রধানমন্ত্রী কে হবে, সংখ্যাগরিষ্ঠতা কে পাবে, তাহলে এই 1600 কোটি টাকা খরচ করার জন্য কি দরকার ছিল? আর এই 1600 কোটি টাকা খরচ করে সাধারণ জনগণের দ্বারা কি উপকার পাবে? জি ধন্যবাদ, যারা মোশারফ হোসেন। জি আসসালামু আলাইকুম, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনি 2 দিন আগে একটা টক শো করছিলেন যে নির্বাচনী এলাকার মানে পরিস্থিতি নিয়ে। ওই দিন আমি আমার এলাকার পরিস্থিতিটা বলার জন্য আপনার জয়েন করতে চেষ্টা করছিলাম, অনেক চেষ্টা করার পরেও করতে পারি নাই। তো আমি সামান্য একটু এক্সাম্পল দিয়ে দেই। আমাদের এলাকায় যে আপনার নির্বাচনটা হচ্ছে, মানে সাধারণ আগে যে আমরা নির্বাচন দেখতাম যে একটা উৎসব উৎসব মুখর ভাবে মানুষের মধ্যে একটা উৎসাহ ছিল, নির্বাচন আসছে ঈদের মতো একটা আনন্দ ছিল। বর্তমানে যে নির্বাচন, ওই নৌকার যে আপনার মিছিল হয়, 10 থেকে 12 জন লোক ওই মিছিলে যায়। আচ্ছা এক্সাম্পল আমি এতটুকু রাখলাম, লম্বা করতে চাই না, ছোট্ট একটা প্রশ্ন করি। আপনার 2 জন আলোচকের আলোচনা আমি শুনেছি, কিন্তু প্রথম আলোচকের আলোচনাটা শুনতে পারিনি। উনি কি আওয়ামী লীগের প্রতিনিধি? হ্যাঁ, আপনি প্রশ্ন আছে কোনো? সময় শেষ। হ্যাঁ হ্যাঁ, ওনার কাছে আমি প্রশ্ন রাখতে চাই যে দেশ বাঁচাইতে হলে নির্বাচন করতে হবে। আমি প্রশ্ন করতে চাই, যে দেশ আপনার এই সামরিক শাসন আছে, ধরুন মিয়ানমার কিংবা অন্যান্য দেশে যারা সামরিক শাসন তাদের হাতে নিয়ে নিছে, ওই দেশের জনগণ মানে যুদ্ধ বিধ্বস্ত অবস্থা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তাহলে আমাদের দেশে যদি নির্বাচন না হয় তাহলে কি ওই রকম পরিস্থিতি সৃষ্টি হয়ে জনগণ মারা যাবে? আচ্ছা, এই নির্বাচনটা কেন করতে হবে একতরফা ভাবে? নির্বাচন এখানে এনে কোনো কোনো প্রয়োজন আছে? এখানে কার সাথে নির্বাচনটা করছে আসলে? জনগণ কি তার বলির পাঠা বানাইছে নাকি? ধন্যবাদ। ধন্যবাদ। জাহরুল ইসলাম বলুন, কোথা থেকে বলছেন? সালামু আলাইকুম ভাই, ভাই শোনা যাচ্ছে? হ্যাঁ, স্পষ্ট বলুন, আচ্ছা আমি ডাক্তার প্রফেসর কোথা থেকে বলছেন? ওয়াহিদুজ্জামান স্যারের, আমি ঢাকা মিরপুর থেকে বলছিলাম ভাই। হ্যাঁ বলুন। ওয়াহিদুজ্জামান চান স্যারের কাছে একটু প্রশ্ন করতে চাচ্ছিলাম। উনি বলছেন যে তরুণ ভোটাররা নাকি অধীর আগ্রহে অপেক্ষা করতেছে ভোট দিতে যাবে, মানে ব্যাপক সংখ্যক লোক ভোট দিতে যাবে। তো যেখানে 70টার বেশি দল অংশগ্রহণ করে না এই দল নির্বাচনে, তারা বয়কট করছে, পছন্দের কোনো প্রার্থী নাই, শুধু আছে দামি পুতুলের মতন প্রার্থী আর গৃহপালিত বিরোধী দল, তাদের ভোট দিতে যাবে? উনি কিভাবে আশা করেন যে ব্যাপক সংখ্যক জনগণ এই নির্বাচনে ভোট দিতে যাবে? আলমগীর হোসেন আর দুজনকে নিয়ে সালামু আলাইকুম। ধন্যবাদ সাইবর সাগর ভাই সহ সম্মানিত আলোচক বৃন্দ। আমি সাতক্ষীরা থেকে বলছিলাম, আমি একজন শিক্ষক, আমি মাধ্যমিক বিদ্যালয়ের, সাতক্ষীরা থেকে আমি মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক, বর্তমানে আমি সাসপেনশনে আছি। তার কারণ হিসেবে আমি বলেছিলাম, একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে স্বাধীনতার 52 বছর পরেও নির্বাচন ব্যবস্থা এত ত্রুটিপূর্ণ, এটা একটা যে দলটি নেতৃত্বে দেশের স্বাধীনতা এসেছে সেই দলটি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকাকালীন সময়ে দেশের ভোট ব্যবস্থা গণতান্ত্রিক অবস্থা এরকম হবে, এটা অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত। এই দলের কাছ থেকে অন্তত এরকম আচরণ জাতি প্রত্যাশা করে না, এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে আমার বিরুদ্ধে মামলা হয়, আমি জেলও কেটেছি, আমার চাকরিও সাসপেনশনে আছে। আমি সাইফুল সাগর ভাই আজকে আলোচকদের ছাড়া উপস্থাপক হিসেবে আপনার কাছে একটা প্রশ্ন করতে চাচ্ছি, সেটি হচ্ছে আপনি দীর্ঘদিন সমসাময়িক রাজনৈতিক বিষয়াদি নিয়ে দীর্ঘদিন আলোচনা করেন, এটা আমাদের অনেক সুবিধা, আমরা অনেক অজানা তথ্য জানতে পারি, অনেক সমসাময়িক বিষয় জানতে পারি, এজন্য আপনাকে ধন্যবাদ। আপনার কাছে প্রশ্ন, যে সকল দর্শক আপনার কাছে প্রশ্ন করেন, আজকে আপনি এটা একটু খোলাসা করবেন, এই দর্শকদের প্রশ্নে এক বাক্যে বলবেন এটা সরকারের পক্ষে যায় মেজরিটি পার্সেন না বিপক্ষে যায়। আসি আরেকটা প্রশ্নে, আজকে বিএনপির তো ঠিক আছে, একটা প্রশ্ন দয়া করে, বিএনপির 25 থেকে 30% জনসমর্থন রয়েছে, এটা বিভিন্ন জরিপে দেখা যায়, ধরে নিলাম 20%, জামাতের কিছু রয়েছে, হেফাজত ইসলাম, চরমোনাই সহ এত সংখ্যক রাজনৈতিক দল একটা মোটা অংশকে নির্বাচন থেকে বাইরে রেখে যে নির্বাচনটি করা হচ্ছে, নির্বাচন নামে যে প্রশ্নটি করা হচ্ছে, এটার বিরুদ্ধে আজকে যে শ্রদ্ধেয় শিক্ষকেরা যারা আছেন, আলোচক বৃন্দ, সবাইকে আরো বেশি সোচ্চার হওয়ার আমি আহ্বান জানাচ্ছি। আমি আর কোনো প্রশ্ন করছি না, প্রশ্ন এটাই, তবে আপনি একটা প্রশ্নের উত্তরটা একটু দিবেন দয়া করে আজকে দর্শকদের মধ্যে। আমার জায়গা থেকে আপনাকে ধন্যবাদ, আপনি আমাকে যে প্রশ্নগুলো করেছেন, দর্শক আমার মাঝে মধ্যে আমাকে উদ্দেশ্য করে অনেক প্রশ্ন করে থাকেন, সেটা যদি আমার অনুষ্ঠান কেন্দ্রিক
অনুষ্ঠান বিষয়ক, অনুষ্ঠানকে কিভাবে আরো সুন্দর করা যায়, বা আমার অনুষ্ঠান নিয়ে আমার ব্যক্তিগত আমার প্রতি কোনো অভিযোগ, সবকিছু করবার জন্য সুস্পষ্ট ভাবে আমাদের facethepeople.news নামক একটা আমাদের নিউজ পোর্টাল আছে, সেখানে আমাদের ওয়েব আমাদের ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, সেখানে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, ওই কন্ট্যাক্ট নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এবং আমাদের ইমেইলে পাঠাতে পারেন, এবং আমাদের যে পেজগুলি রয়েছে সেই পেজের ইনবক্স রয়েছে, সেখানে সরাসরি লিখলে আমাদের যে কোনো একজন প্রতিনিধি আপনাদের প্রশ্নের উত্তর দিতে সবসময় প্রস্তুত থাকে, অবশ্যই সেখানে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি, আর সরাসরিতে আপনাদেরকে এখানেই যুক্ত করছি আপনাদের মনের ভাব প্রকাশ করবার জন্য। এ হলো আমাকে প্রশ্ন করবার ক্ষেত্রে আপনাদের প্রসেসটা জানিয়ে দিলাম, আর আমাদের অনুষ্ঠান বিষয়ক প্রসঙ্গ বিষয়ক যদি প্রশ্ন করেন, আমার উত্তর হলো আমি কোনোভাবেই কোনো মন্তব্য করতে রাজি নই।